আও মুস্তামেয়ান, মাঝে মাঝে শুনুন, সেটা আপনি সরাসরি শুনেন, আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি শুয়ে শুয়ে ঘুমের আগে কিছুক্ষণ জেগে থাকছেন, শুয়ে শুয়ে একটু শরীরটা রেস্টও করছে আর শুনছেন, আপনি শুনতে থাকেন, আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন শুনছেন, মহিলারা কিচেনে কাজ করছেন আর শুনছেন, বহু মহিলা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ, আজকাল সহি এলমের চর্চার ক্ষেত্রে মহিলারা এত এগিয়ে আছে যে বহু জায়গাতে আমার কাছে খবর আসে যে ও সারাদিন শুনতে থাকে, যখন কাজ করে কিচেনে দিনই আলোচনা চালিয়ে দিয়েছে, ডেইলি শুনতে আছে শুনতে আছে, ওতে অনেক জ্ঞান হাসিল করে নিয়েছে, আলাদা করে সময় বের করতে হয় না, কমপক্ষে শোনুন। ওলা তাকুন এল খামাসা, পাঁচ নম্বরে যাবেন না, চারটার একটা হন, ফাত্তাহলিক, না হলে সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, সাহাবি বলেছে, সাহাবির কথার গুরুত্ব রয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের জ্ঞান অর্জন করব বা জ্ঞান অর্জন করব এর গুরুত্ব এত বেশি কেন? এই জন্য যে জ্ঞান চর্চার মাধ্যমে প্রথম যে পয়েন্টটি প্রথম কাজ হবে সেটা আপনি হাসিল করবেন, প্রথমে বলেছি যে আপনি আপনার রবকে চিনতে পারবেন, মারিফাতুর রব। শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা, আর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তার, সেটা হচ্ছে ওসুল আল ওসুল সালাসা, হ্যাঁ, সালাসাতুল ওসুল দুই নামে পরিচিত, তিনটি মূলনীতি, ইসলামের তিনটি মূলনীতি, তিনটি মূলনীতিতে কী বলা হয়েছে, এক নম্বরে একজন মানুষের মানুষের মতো মানুষ সত্যিকারের আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করা, আল্লাহর মারিফাত, এই বেদাতি সুফিদের মারিফাত নয়, এটা হচ্ছে গোমরাহি ভ্রষ্টতা। এই ব্যাখ্যা করার হাদিসে নেই, আর চার ইমাম আবু হানিফা সাহেব মালিক আহমেদ দেননি, এই সুফিদের পীর মুরিদের মারিফাতের কথা, কিন্তু মারিফাত মানে আল্লাহর পরিচিতি, আল্লাহকে চেনবেন আপনি, আল্লাহর সাথে পরিচিত হবেন আপনি, যার যত কারো সাথে বেশি পরিচয় হবে তার সাথে তত বেশি সুসম্পর্ক হবে। সুতরাং আল্লাহর সাথে পরিচিত হইতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লামের সাথে পরিচিত হবে, মারিফাতুর রাসূল, রসুলুল্লাহ সাল্লাম সম্পর্কে যত জানবেন তত বেশি আপনি তার কি হবেন, হ্যাঁ, অনুসারী হবেন, হ্যাঁ, তার ফলোয়ার হবেন আপনি, তাকে ভালোবাসবেন আপনি, তার পথের পথিক হবেন, আপনি কোনো দুনিয়ার সেলিব্রিটির ভক্ত হবেন না। আজকাল অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা দুনিয়ার সেলিব্রিটিদের ভক্ত, কারণ তাদের আল্লাহর সাথে পরিচিতি নেই তেমন, আর তাদের রসুলুল্লাহ সাল্লামের সাথে পরিচিতি নেই, এই জন্য জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লাম বাপ দাদার নাম কি বলতে পারবেন, রসুলুল্লাহ সাল্লাম বংশ পরিচয় বলতে পারবেন, রসুলুল্লাহ সাল্লাম নবুয়তের জীবন কতদিন তা বলতে পারবেন, রসুলুল্লাহ সাল্লাম কি করেছেন কি করেননি কি ছেড়ে গেছেন তাও বলতে পারবেন। তাহলে আমরা জ্ঞান চর্চা করব আদর্শ মানুষ হওয়ার জন্য, কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন এক নম্বর উদ্দেশ্য, দুই নম্বর হচ্ছে নবী সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন উদ্দেশ্য, তিন নম্বর হচ্ছে আল্লাহর দীন সম্পর্কে জ্ঞান অর্জন হচ্ছে উদ্দেশ্য। এই তিনটি মূলনীতির কথা বিস্তারিত দলিল সহকারে সেই কিতাবটিতে আলোচনা করা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদ হয়েছে। সুতরাং আমরা বলবো ভাইদেরকে বোনদেরকে এই কিতাবটি অথবা এই কিতাবের ব্যাখ্যাটি পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন, তাতে হবে কি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে, রসুল সাল্লামের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে আপনার দিনের সাথে, ঈমান ইসলামের সাথে, রব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আল্লাহকে যদি ভুলে যান, কারণ আপনি জ্ঞান অর্জন করেননি, জ্ঞান চর্চা করেননি, আল্লাহ বলছে বলা তে কোনো কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে, কাফেররা আল্লাহকে ভুলে গেছে, আপনারা জন্মসূত্রের মুসলিম তাও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা আপনার হ্যাঁ দেমাগেই থাকে না, পাঁচ ওয়াক্ত চলে গেল, দিন কয়েকদিন যাওয়ার পর সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, ওই রমজানের এক একটু কিছু ধর্মকর্ম করলাম ব্যাস হয়ে গেল। যদি এরকম ভুলে যাও যে এগারো মাস আল্লাহকে ভুলে থাকলে, তাহলে আল্লাহ কি করবেন, আল্লাহও ভুলিয়ে দেবেন তোমাদের, আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ উপেক্ষা করে ভুলে যাও মানে আল্লাহ তো ভুলেন না, অমা কানা রব্বুক নাসিয়া, কোরআনরা বলছেন, কিন্তু আল্লাহর ভুলে যাওয়া মানে উপেক্ষা করা, জানার পরে হ্যাঁ কারো গুরুত্ব না দেওয়া আর কারো খোঁজ খবর না নেওয়া, এটা হচ্ছে উপেক্ষা করা। এই জন্য এখানে তাফসীর হচ্ছে আল্লাহ উপেক্ষা করবেন, জি,
তুমি ভুলেছিলে দুনিয়াতে, আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, মানে তোমাকে উপেক্ষা কর, তুমি উপেক্ষিত আজকে হাশরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ারাল্লাযিনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, জ্ঞান চর্চা যারা করেছে, তারাই শুধু হ্যাঁ এটা মনে করে যে আল্লাযী উনজিলা ইলাইক, যেটা তোমার উপর নাজিল করা হয়েছে কোরআনে কারিম, সেটা হচ্ছে হুয়াল হক, সেটা হচ্ছে সত্য। তাহলে জ্ঞান চর্চা ছাড়া আপনি হ্যাঁ আপনি এই হেদায়ত পাবেন না, সঠিক রাস্তা পাবেন না আপনি। আর এই রাস্তা যদি কোরআনের রাস্তা না পান, তাহলে জান্নাত কখনো যেতে পারবেন না। জি, কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশিকে যদি মজবুত করে ধরেন, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন যখন, তখন এই রাস্তা সেরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, এই সরল পথে।